আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 265 নং যে 3 এবং 4 নং প্রশ্ন আছে, আমরা এই ভিডিওর মাঝে এই 3 এবং 4 নং প্রশ্নের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করব। এর জন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তোমরা একটা খাতা কলম নিয়ে বসবে, যাতে এগুলো তোমরা তুলে রাখতে পারো বোঝার সুবিধার্থে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। এখানে 3 নং প্রশ্নটা বলা আছে যে মিনার ক্লাসের বন্ধুরা অবসর সময়ে, অর্থাৎ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী তাদের যে বন্ধুরা আছে অবসর সময়ে তারা পিতামাতাকে বেশি সাহায্য করে তাদের একটি তালিকা, অর্থাৎ যে কাজে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করা হলো। তারা যে কাজে সাহায্য করে মূলত এটি হচ্ছে এখানে তালিকা দেওয়া আছে তোমাদের বইতে, অর্থাৎ প্রথমত কাজের নাম, কি কাজে সাহায্য করে, বাজার করে দেয় এমন বন্ধু আছে 15 জন, কাপড় কাচে 6 জন, ঘর পরিষ্কার করে 5 জন, খাবার তৈরি ও পরিবেশন করে দেয় 12 জন বন্ধু, গৃহপালিত পশুদের পরিচর্যা করে 8 জন এবং কৃষিকাজে সাহায্য করে 10 জন। তাহলে মোট কতজন শিক্ষার্থীর তথ্য উপাত্ত এখানে দেওয়া আছে। আমরা যদি 15, 6, 5, 12, 8, 10 যোগ করি তাহলে আমরা পাবো কত, 56। অর্থাৎ 56 জন বন্ধুর তথ্য এখানে আমার দেওয়া আছে, এই তথ্যে 56 জন বন্ধুর তথ্য দেওয়া আছে। এবং প্রথম যে প্রশ্নটা বলা আছে, উপরের শক্তি ব্যবহার করে, এই যে শক তোমাদের বইতে দেওয়া আছে এই শক্তি ব্যবহার করে পাই চিত্র অঙ্কন করো, তার মানে আমার এই পাই চিত্র আঁকতে পারলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। পাই চিত্র অঙ্কন করো, আমরা জানি পাই চিত্র অঙ্কন করার জন্য আমার জানি একটি পাই চিত্র, এই যে একটি পাই চিত্র গোল বৃত্তের মতো, আমরা বৃত্তের অধ্যায় শিখে আসছি গত ভিডিওতে, এই এটাকে বলা হয় পাই চিত্র, এটাকে কি বলা হয়, পাই চিত্র। পাই চিত্রের এই যে কেন্দ্রে থাকে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তার মানে একটা পাই চিত্র হয়ে থাকে 360 ডিগ্রি। তাহলে এই পাই চিত্র তুমি আঁকবে কতটুকু বাজার করায় বন্ধুদের সংখ্যার কত অংশ, এখানে কত ডিগ্রি কোণে বাজার, তারপর হচ্ছে কাপড় কাছে গৃহস্থলের কাজ করে, তারপর কৃষি কাজ করে, তারপর হচ্ছে খাবার পরিবেশন করে, কত ডিগ্রি কোণে তারা এই কাজগুলো করে থাকে, এটি তোমরা যদি আঁকতে পারো এটাকে আমরা পাই চিত্র বলি। পাই চিত্র বলার জন্য আমরা শতকরায় প্রকাশ করতে পারি, শতকরায় প্রকাশ, এবং সেখান থেকে আমরা বৃত্তে নিয়ে নিব, শতকরা থেকে বৃত্তে প্রকাশ করব। শতকরায় প্রকাশ না করেও আমরা বৃত্ত বা পাই চিত্র আঁকতে পারি, যেহেতু তোমাদের বইতে দেওয়া হয়েছে শতকরার সাথে পাই চিত্রের সম্পর্ক প্রকাশের মাধ্যমে বোঝানো হয়েছে, সুতরাং আমি এখানে শতকরায়ও এবং শতকরা ছাড়াও যে পাই চিত্র আঁকা যায় তাও আমি বলবো। তাহলে দেখা যায় যে তোমাদের যে এই চারটা দেওয়া আছে এই চারটা প্রথম তুলে নেবা, এর সাথে পাই চিত্র আঁকার জন্য কি কি লাগবে, লাগবে তোমার কাজের নাম, বন্ধুদের সংখ্যা, শতকরা প্রকাশ, বৃত্তের কেন্দ্র। তাহলে তোমাদের এই যে বইতে দেওয়া থাকবে এর সাথে আমি একটু যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, তাহলে হয়ে যাবে ঘরগুলো আঁকা আমার হয়ে গেল। পাই চিত্র আঁকার জন্য কি কি লাগবে, অর্থাৎ আমার এই ঘরগুলো প্রয়োজন হবে। আচ্ছা, এখন যদি শতকরায় আমি প্রকাশ করি, দেখবে যে আমরা জানি শতকরা, শতকরা মানে কি 100, বা আমরা এটাকে পার্সেন্টেজ বলি, শতকরা চিহ্ন এটাকে বলা হয় 100। তাহলে মোট যে বৃত্ত থাকবে তার শতকরা হবে 100, কিন্তু কেন্দ্র বা কোণ হবে কত ডিগ্রি, 360 ডিগ্রি। কোণ কত ডিগ্রি, 300 কোণ, একটা পাই চিত্রের কোণ হবে 360 ডিগ্রি, এগুলো মনে রাখতে হবে। তাহলে শতকরা যদি আমরা প্রকাশ করতে চাই কত ডিগ্রি কোণে, তাহলে মোট আমরা দেখব এখানে বন্ধুদের সংখ্যা বা বন্ধুদের কথা কতজনেরটা বলা আছে, 56 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 জন, এর মধ্য থেকে আমরা এভাবে প্রকাশ করব না, আমরা লিখব 56 জন বন্ধু, এদের মধ্য থেকে আমরা লিখবো এই 56 জন বন্ধু আছে এদের মধ্য থেকে 15 জন বন্ধু বাজার করে। শতকরায় প্রকাশ মানে 100 দ্বারা গুণ দিবা তোমরা, শতকরায় প্রকাশ মানে কি 100 দ্বারা গুণ করলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। এরপরে দেখো মোট 56 জন বন্ধু আছে, মোট 56 জন শিক্ষার্থী, অর্থাৎ তোমার বন্ধু এখানে, তাহলে 56 জনের ভিতর থেকে 6 জনে, 6 জনে হচ্ছে কাপড় খাচ্ছে, শতকরায় প্রকাশ মানে 100 দ্বারা গুণ। এরপরে দেখবে তোমরা মোট শিক্ষার্থী 56 জন, 56 জনের ভিতরে থেকে 5 জন, এই যে 56 জন শিক্ষার্থী তার মধ্য থেকে 5 জন শিক্ষার্থী ঘর পরিষ্কার করে,
শতকরায় প্রকাশ মানে 100 দ্বারা গুণ। এরপরে দেখবা 56 জনের ভিতর থেকে 12 জনে খাবার তৈরি ও পরিবেশন করে, শতকরায় প্রকাশ 100 দ্বারা গুণ। অর্থাৎ মোট শিক্ষার্থী বা বন্ধুদের সংখ্যা নিছে এবং তুমি যা যে মানটা বের করবা, এখানে আমি কার গৃহপালিত পশুদের পরিচর্যা করে এইটা যদি বের করে তাহলে এখানে আসে কতজন, 8 জন, 8 লিখব, এবার 100 দ্বারা গুণ করব। তাহলে সংক্ষেপে তুমি বুঝে নিতে পারো তুমি যার মান বের করবা এটাকে উপরে লিখবা। এরপরে আসে 56 জন, মোট এদের বন্ধু থেকে 10 জনে কৃষি কাজে সাহায্য করে, 100 শতকরা প্রকাশ করবো মানে 100 দ্বারা গুণ। এখন দেখো মোট তাহলে শতকরা কত হবে, মোট শতকরা হবে 100%, মোট শতকরা হবে, এখানে লেখা আছে মোট, তাহলে শতকরা প্রকাশ মোট শতকরা কত, 100, আমি 100 লিখে দিলাম বা 100% হবে, মোট মিলে হবে 100%। আর কোন এই ডিগ্রি হবে মোট কত ডিগ্রি, 360 ডিগ্রি হতে হবে। তাহলে বুঝবো যে আমরা আমাদের পায়চিত্র অঙ্কন করার জন্য সব তথ্য উপাত্তগুলো পেয়ে গেছি। এখন তোমরা এইটি ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করবা। আমি যদি তোমাদেরকে এখানে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধানটা দেখিয়ে দেই তাহলে তোমরা দেখবা, অর্থাৎ প্রথমে লিখবা 15, আগে ভাগের কাজ এরপর গুণের কাজ, প্রথমে 15 লিখবা, তাকে ভাগ করবা 56 দ্বারা, এর সাথে 100 গুণ করবা। তাহলে আমি এই সবগুলো একত্রে করে ফেলি, তাহলে আমাদের এখন শতকরায় প্রকাশ হয়ে গেল। এখানে তোমরা যদি এই সংখ্যাগুলো যোগ করো তাহলে দেখবে যে সবগুলোর যোগফল কত আসে, 100 আসে, তার মানে 100%। যেরকম আমি এখানে যে সংখ্যাগুলো লিখছি তোমরা যদি ক্যালকুলেটর দেখো তাহলে একটু বুঝতে পারবে যে যদি এখানে 26 দশমিক যদি 7, 8, 6 হয়, অর্থাৎ দশমিকের পরে দুই ঘর নিছি আমি, যেহেতু এই 8 শেষের ঘর, এখানে যদি 5-এর চেয়ে বড় হয় সংখ্যাটা তাহলে আমরা এই 8-এর জায়গায় 9 লিখতে পারি। অর্থাৎ যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে এক ঘর বাড়িয়ে লিখবো, আর 5-এর চেয়ে ছোট হলে যে ঘর থাকবে ওই ঘরে লিখবো। এভাবে করে আমি এই সব সমাধানগুলো করে ফেললাম। এরপরে বলা আছে যে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, শতকরায় প্রকাশ করো হয়ে গেল। এরপরে কি লাগবে আমাদের, বৃত্তের কেন্দ্রীয় কোণ। বৃত্তের কেন্দ্রীয় কোণ আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রীয় কোণ হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। আমরা যদি এরকম একটা বৃত্ত আঁকি এর কেন্দ্র থেকে তাহলে এটি হবে কত ডিগ্রি, 360 ডিগ্রি, তোমাদের মনে রাখতে হবে। তাহলে কেন্দ্রীয় কোণ কত হয় আমরা দেখব, যে মোট 56 জন বন্ধু, বন্ধুদের সংখ্যা কত 56, তোমার এর মধ্য থেকে কত ডিগ্রি কতজন বাজার করে, 15 জন বন্ধু। তাহলে আমি এখানে লিখবো যে একদম শতকরা, এর জন্য আমি 100 দ্বারা গুণ করছি, 360 ডিগ্রি, তার মানে এখন তোমরা 360 ডিগ্রি দ্বারা গুণ করবা, আর কোনো কাজ নাই। তাহলে 56 জন বন্ধু মোট, এদের মধ্য থেকে আমার 15 জন কাজ করে কত, 360 ডিগ্রি কোণে। এখানে তুমি মান লিখবা, 56 জন বন্ধু এদের মধ্য থেকে 6 জন কাজ করে গুণ 360 ডিগ্রি। কারণ কি আমি 360 কেন গুণ দিই, বৃত্তের কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি, অর্থাৎ এই 360 ডিগ্রি থেকে কে কত ডিগ্রি কোণে কাজ করে, অর্থাৎ 360 এর 56 গুণ মানে এর। তাহলে আমরা 360 আগেও লিখতে পারি, কোনো সমস্যা নাই, 360 ডিগ্রি এর 56-র মধ্যে 6 জন কত ডিগ্রি কোণে কাজ করে, তাহলে 360 এর কত ডিগ্রি কোণে কাজ করে, তার মানে এর মানে গুণ চিহ্ন। এরপরে আছে এখানে 56 মধ্য থেকে এখানে 6 জন, এখানে হলো 5 জন, 360 ডিগ্রি। এরপরে দেখবে তোমরা 56-র ভিতরে 12 জন কাজ করে, এখন আমরা যে অর্থাৎ 56 জন মোট বন্ধুর সংখ্যা, সেখান থেকে 15 জন আছে যারা কিনা 360 ডিগ্রি। এই যে 360 ডিগ্রি কোথা থেকে আসলো, এই যে আমরা জানি বৃত্তের কেন্দ্রে থাকে 360 ডিগ্রি, তার মানে কোন কোন কোণে সে কাজ করে, অর্থাৎ 360 ডিগ্রির কতটুকু কোণ সে দখল করবে, বাজার করে কতটুকু, কাপড় খাঁচে কত ডিগ্রি কোণ দখল করবে, ঘর পরিষ্কার করে কত ডিগ্রি কোণ দখল করবে, এখান থেকে এটি প্রকাশ করার জন্য 360 ডিগ্রি, যেহেতু আমরা একটা বৃত্ত, টোটাল বৃত্তটাকে আমরা এই কয়টা জিনিস বা উপাদান দ্বারা, কাজের নাম দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা যদি ভাগ করি, এখন এই সংখ্যাগুলো দ্বারা আমি ভাগ করে নেব, যদি ভাগ করি এখানে দেখা যায়
তাহলে আমি এই সবগুলো সমাধান এখানে তুলে নিলাম। আমরা অর্থাৎ এই 15 কে ভাগ যদি করি 56, তার সাথে যদি 360 গুণ করি তাহলে হয় কত 96.43। আমরা 6 কে যদি 56 দ্বারা ভাগ করি, তার সাথে যদি 360 ডিগ্রি গুণ করি তাহলে হয় 38.54। তাহলে আমরা সবগুলো ভাগ করে নিলাম, তার মানে বৃত্তের কেন্দ্রীয় কোণ কত থাকবে, বাজার করে এমন হচ্ছে 96.43, কাপড় কাছে এটা হচ্ছে 38.53 ডিগ্রি। এগুলো সব হবে ডিগ্রি, দশমিক অনেকে পূর্ণ সংখ্যায় লিখে কিন্তু আসলে এখানে পূর্ণ সংখ্যায় না, এখানে দশমিক সংখ্যা লেখা আছে, আমাদের ভাগ করলে দশমিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা এই যে ডিগ্রি আছে এই ডিগ্রি অনুসারে আমরা কোন পাই চিত্র আঁকবো, কারণ প্রশ্নটা এসেছে উপরের শক্তি ব্যবহার করে পাই চিত্র অঙ্কন করো। তাহলে পাই চিত্র অঙ্কন করতে আমাদের এরকম 5টি 1 2 3 4 4টি কলাম লাগবে, এবং আমাদের 1 2 3 4 5 6 7 8 8টি রো লাগবে। তাহলে আমরা এখন পাই চিত্রে চলে যাই। আমরা যদি একটা বড় করে পাই চিত্র আঁকি, আমরা জানি পাই চিত্র মানে কি, একটি বৃত্ত। একটি বৃত্ত তোমরা কল পেন্সিল এবং কম্পাস দ্বারা এঁকে নিবে, অর্থাৎ কেন্দ্র থেকে এদের দূরত্ব থাকবে সবসময়, এর পরিধি থাকবে কি সবসময় সমান। আমি হাতে এঁকে নিলাম, একটু কম বেশি হতে পারে, তোমরা হচ্ছে পেন্সিল এবং কম্পাস দ্বারা আঁকবে। তাহলে এখন এখানে দেখবা যে তোমরা এখানে কত ডিগ্রি কোণ আছে, এখানে প্রথম বলা আছে 96.43। তাহলে 96.43 আমরা জানি, আমরা যদি এখান থেকে একটি রেখা দেই কেন্দ্র থেকে এই সোজা, কেন্দ্র থেকে যদি আমি এখানে একটা রেখা দিই, এটাকে যদি কেন্দ্র এই সোজা যদি রেখা দিই, আমার এটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা চাঁদা ব্যবহার করেও আঁকতে পারবে, আমার কাছে বড় চাঁদা এখন না থাকাতে আমি এভাবে বলতেছি। এরকম সোজা যদি আমরা জানি 90 ডিগ্রি হয়, তার মানে কি এখানে আছে 96.43, 90 ডিগ্রির চেয়ে বেশি, তার মানে এটা একটু বাড়িয়ে দেব আমরা 96.43। তাহলে 96.43 এটা কি করে, বাজার করে কত পার্সেন্ট, এখানে পার্সেন্ট আছে কত, 26.82%, ডিগ্রি হচ্ছে 96.43 ডিগ্রি, কত পার্সেন্ট, 26.78%। কি করে এটা, কি করে এটা হচ্ছে বাজার করে, আমরা এখানে লিখে দেব বাজার করে, আমরা সব তথ্যগুলো উল্লেখ করে দিব। আমার হয়ে গেল একটা পাই চিত্র, এরকম 1 2 3 4 5 6 7 7টি অংশে বিভক্ত করতে হবে। এবার কাপড় খাচ্ছে কত ডিগ্রি, 37 ডিগ্রি। আমরা যদি এরকম সরল রেখা আঁকি তাহলে আমার টোটাল হয় 180 ডিগ্রি, তার মানে এখানে মাত্র 96 গেছে। এখান থেকে যদি আমি 38 যোগ করি 96 এর সাথে তাহলে কত হয়, আমরা এখানে আনুমানিক একটা কোণ এঁকে দিলাম, তোমরা চাঁদা ব্যবহার করে আঁকবে। আচ্ছা, এটি এখানে কত ডিগ্রি, 38.57 ডিগ্রি, কত পার্সেন্ট, 10.72%। এতজন লোক কি করে, কাপড় খাচ্ছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম কাপড় কাচে, কাপড় কাচে কতজনে, কত ডিগ্রি কোণে কাপড় কাচে, 38.57 ডিগ্রি, এবং কত পার্সেন্টে, 10.72%। এরপরে আমার এটি হয়ে গেল 2 নম্বর। এখন 3 নম্বরে আছে ঘর পরিষ্কার করে কতজন, ঘর পরিষ্কার করে 8% লোকে, কিন্তু কত ডিগ্রি, 32 ডিগ্রি কোণে। আমরা এখানে একটা কোণ আঁকলাম যার মান দিলাম 32 ডিগ্রি, 32 ডিগ্রি, 32.14 ডিগ্রি, কত পার্সেন্ট, 8.93%, অর্থাৎ 8.93%। এত ডিগ্রি কোণে কি করে, ঘর পরিষ্কার করে, তাহলে আমরা এটাকে কি লিখে দিব, এখানে এখানে লিখে দিব ঘর পরিষ্কার করে, এখানে আমি এটা মুছে দিলাম, ঘর পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে এতজন। এরপরে 3 নম্বর হলো, এখন 4 নম্বর যদি দেখি, এখানে 71.74, তাহলে আমরা এই সোজা জানি কত ডিগ্রি কোণ, আমরা জানি এখান থেকে যদি একদম কেন্দ্র থেকে সোজা টানি তাহলে হয় 90 ডিগ্রি,
তার মানে এটা তো 77 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে ছোট তাহলে আমরা এরকম একটা ছোট কোণ আঁকি 90 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণটা হবে এটার মান হবে কত 77 কত পার্সেন্ট আমরা যদি লিখি এখানে কত পার্সেন্ট 21.43% তাহলে এখানে লিখে নিলাম 21.43% শতকরা আর কত ডিগ্রি এখানে আছে 77.14 ডিগ্রি এই লোকগুলো কি করে তোমাদের বন্ধুরা এখানে খাবার তৈরি ও পরিবেশন করে তাহলে এখানে লিখে নিবে যে এখান থেকে খাবার তৈরি ও পরিবেশন পরিবেশন করে এত ডিগ্রি কোণে কি করে খাবার তৈরি ও পরিবেশন করে এরপরে বলা আছে যে 51.4 এটি হয়ে গেল এরপরে বলা আছে যে গৃহপালিত পশুদের পরিচর্যা করে তাহলে গৃহপালিত পশুদের পরিচর্যা করে কত পার্সেন্ট 14% কত ডিগ্রি কোণে 51 ডিগ্রি কোণে তাহলে আমরা যদি এখানে 70% হয় এখান থেকে আমরা একটা কোণ এঁকে নিলাম 51 ডিগ্রি কোণে তোমরা চাঁদা ব্যবহার করে 360 ডিগ্রি ব্যবহার করতে পারবে তাহলে এখানে আছে কত 14.29% শতকরা কত ডিগ্রি কোণে 51.43 ডিগ্রিতে গৃহপালিত পশুদের পরিচর্যা করে তাহলে আমরা এখানে লিখে দেব গৃহপালিত পশুদের পরিচর্যা পরিচর্যা করে এত পার্সেন্ট লোকের এরপর বাকি আছে আমাদের কত ডিগ্রি 64.29 তাহলে আমরা এখানে দিলাম 64.29 ডিগ্রি আর কত পার্সেন্ট 17% 17.85 এখানে লিখবো 17.85% শতকরা এত পার্সেন্ট কত ডিগ্রি কোণে 64.29 কোণে কি করে তারা এখান থেকে কৃষি কাজ করে থাকে তাহলে এখানে লিখবো কৃষি কাজ করে কৃষি কাজ করে তাহলে আমার এই যে মূলত প্রশ্নটা কি আমরা দেখি যদি প্রশ্নটা উপরের শক্তি ব্যবহার করে পাই চিত্র অঙ্কন করো তাহলে এখানে যে শক্তি ছিল আমার এই শক্তি ব্যবহার করে আমি এই যে পাই চিত্রটা পেলাম এখান থেকে আমি 360 ডিগ্রি ব্যবহার করে আমরা বৃত্তের কেন্দ্রীয় কোণ বের করলাম এবং শতকরা অর্থাৎ 56 জনের শতকরা 100 দ্বারা গুণ করে শতকরা বের করে আমরা এভাবে পাই চিত্র আঁকতে পারি এই ছিল 1 নং অর্থাৎ ক নং প্রশ্নের উত্তর